দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা 26,51,290 জন। মৃতের সংখ্যা দেশে বাড়ছে হু হু করে। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা 51,079 জন। মৃত্যুর সাথে সুস্থতার হারও বেড়ে চলেছে যা অনেকটাই স্বস্তিদায়ক। এখন অব্দি সুস্থ হয়েছেন 19,20,265 জন। দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সন্ধ্যা অব্দি আক্রান্তের সংখ্যা 7,240 জন। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 59। রবিবার নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। করোনায় দেশে আক্রান্তের দিকে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা 5,95,865 জন। দেশে মৃত্যু নিরিখ এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মৃতের সংখ্যা 20,037 জন। করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা 3,38,055 জন। করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি রাশিয়ার সংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে অগস্টের শেষে বাজারে আসছে ভ্যাকসিন। করোনা ভাইরাসে দেশকে আশার আলো দেখাচ্ছে দিল্লি। পরিস্থিতি দিনে দিনে ক্রমশই স্থিত হয়ে আসছে। পানীয় জলের দাবিতে জুরানিয়া খামতিংবাড়ি এলাকার রাস্তা অবরোধ করলে স্থানীয় লোকজন। সমস্যা সমাধানে আশ্বাসের ভিত্তিতে অবরোধ মুক্ত হয় সড়ক। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বামটিয়া কালীবাজার এলাকার এক বাসিন্দা। করোনায় যাবতীয় নিয়ম নীতি মেনে দেহ প্যাকেট বন্দি করে বর্তলা মহাশ্মশানে সৎকার করা হয়। আগামী 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিনটিকে স্মরণীয় করে তোলার লক্ষ্যে বহুবিধ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য কংগ্রেস। ওদিন রাজধানী কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মূর্তিও স্থাপন করা হবে বলে জানান পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সরকারি কর্মচারী সত্ত্বেও অ্যাডহক বিপিএল এ হয়ে বিনামূল্যে রেশন সংগ্রহ করে চলেছেন দিনের পর দিন। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিলোনিয়া মহকুমা শাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী। সোমবার শ্রাবণ সংক্রান্তিতে রাজ্য জুড়ে পালিত হচ্ছেন মা মনসা। বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ মনসা পুজো। রাজধানী দুর্গাপাড়ি মন্দিরে পূজিত হচ্ছেন মা মনসা। মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করে পুজো করলেন মন্দিরের প্রধান পুরোহিত। মারুতি গাড়ির সাথে বাইকের সংঘর্ষে আহত এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজধানী মরা চৌমুহনী সংলগ্ন এলাকায়। শ্রাবণের শেষ সোমবার প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান শিবের আরাধনায় মেতেছেন রাজ্যবাসী। রাজ্য ভগবান শিবের আরাধনায় বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে যজ্ঞ আরাধনা। রাজধানীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বিবেকানন্দ মার্কেট এলাকায় বহুতল সরকারি আবাসন নির্মাণে তীব্র বিরোধিতা জানিয়েছে সিপিএম তিনটি সংগঠন। প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত জানান রাজ্য সরকার হকার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের বঞ্চিত করে এই আবাসন নির্মাণের ফলে ব্যবসায়ীরা সমূহ ক্ষতির সম্মুখীন হবে। 17 আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করলো জাপান ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো ত্রিপুরা রাজ্য কমিটি। ধর্মনগর বিবিআইয়ের দশম শ্রেণী কৃতী ছাত্র দীপাঞ্জন নাগ শুধু অনলাইনে নাসা ও ইসরোর মতো প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষার সম্মুখীন হয়ে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় 152 জন ব্যবসায়ীদের স্ট্রিট ভেন্ডার সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দে। সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেটদের শরীরচর্চা। এমবিবিএস স্টেডিয়ামে জিম সেন্টারে এদিন সব নিয়ম মেনে শুরু হয়েছে শরীরচর্চা।